আজকা ময়মনসিংহ এর মানুষ আপনারা সবাই মিলে করবাম। অনেক কথা বললেন জামগয়ন আইছেন আমরা মিল্লা জিল্লা করমু, হ এটা আমি একমত আপনার সাথে, কারণ আপনি যদি না করেন তাহলে আমি তো ভাউ পাবো না আপনারে করার। চমৎকার, আজকের কার্যকারী কমিটি বৃন্দ যারা, যাদের জ্ঞানের প্রশংসা করে আমি ক্ষুদ্র মানুষের পক্ষে শেষ করা সম্ভব নয়। অনেক সুন্দরভাবে গান করলেন আমার প্রতিপক্ষ বন্ধু যিনি শাহিনুর বেগম, তার সঙ্গে কমিটির তরফ থেকে দুইটা ধারা নির্ধারিত করা হয়েছে কি হরজতে বাবা আদম আলাইহিসসালামের পক্ষ থেকে একজন গান করবে, আরেকজন বিবি হাওয়া আলাইহিসসালামের পক্ষ থেকে গান করবে, আদম এবং হাওয়া। এখানে কিন্তু বলে নাই আদম সৃষ্টি এবং হাওয়া সৃষ্টি। আচ্ছা পালাই আমি যাব, তার আগে একটা মামলা আছে আমার বোনের উপরে, করতাম নেই। হ্যাঁ প্রশংসা শুনলাম আমার অনেক। আচ্ছা আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনি আমার প্রশংসা করেছেন, আমি ক্ষুদ্র মানুষ, আমিও বোন ফেডের দায়ে গান গাই, আমি প্রশংসা পাওয়ার যোগ্য না। আমার পয়েন্টটা হইল এই জায়গায়, আল্লাহ তাআলা পবিত্র কুরআন সৃষ্টি করলেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কুরআনের প্রকাশ ঘটল, আমরা আস্তে ভাই আচ্ছা কুরআন হইল আল্লাহর বাণী, কুরআনে 114টা সূরা আমরা পাই, 6666টা আয়াত গণনায় পাই, এর মাধ্যমে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম কোন জায়গায় নাই। আচ্ছা বিসমিল্লাহর অনেক বড় বিষয়বস্তু থাকে, বিসমিল্লাহ মানে শুরু করছি আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। এখন আমার বোন কইতেছে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আগে শয়তান দূর করছে। আচ্ছা এখন আমার পেশটা হইল এই জায়গায়, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম কোরআনের কোন সূরায় কোন জায়গায় নাই, আপনি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম দিয়ে শুরু করলেন, এটার নাজিল হইল কোথায়, কিভাবে, এটার মূল বৈষম্য কি? কারণ আমি শুরু করছি বিসমিল্লাহি রহমানি রহিম, এটা কোরআনের একটা অংশ। এখন আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম তো কোরআনের কোনো অংশ না, এটা দিয়ে যে আপনি শুরু করলেন, এটা কোথায় নাজিল হয়েছে, কিভাবে কি হয়েছে, এটার মূল বৈষম্যটা কি একটু পরিষ্কার করবেন। এখন পালা যে দিছে, পালা তো আজকে বেজালইব। আচ্ছা চেষ্টা করি, আমার পালায় গান টুকাইতেছে নিছে বইয়া, এখন মানে সময়টাও হয়েছি না, পালা ঘোষণা দিয়েছে এই যে আদম এবং হাওয়া পালার মধ্যে গানটা করার, এই তো মূল বিষয়। এখন গানটা আমি কোন জায়গাতে করবো এটাই বুঝতেছি না। এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল, আদমকে নিষেধ করে গন্ধম কেউ না, গন্ধমকে হুকুম করল পিছন চেরনা, পিছন চেরনা, আদমকে নিষেধ করে গন্ধম কেউ না, গন্ধমকে হুকুম করলেন পিছন চেরনা, ওরে পুজিতে এই তালার বাহানা,
बुझी तालार बहाना संसारे गंडगोल मानुष दिया रे फुटाई से फूल मानुष दिया रे फुटाई से फूल हवा जखन गंदम सिरे बेहस्त कानाई तीन पुटा कुंजारी तखन होए जाए तखन होया जा हवा जखन गंदम सिरे बेहस्त कानाई तीन पुटा कुंजारी तकन होए जाए अरे एक पुटा दिया मानुष बनाइया एक पुटा दिया मानुष बनाइया भरी आछे एई दुनियार कुल मानुष दिया रे फुटाई से फूल मानुष दिया रे फुटाई से फूल गंदमेर आटा दिया बनाइया लाल काली सापाकानार घरे कुरान दीते से ताली गंदमेर आटा दिया बनाइया लाल काली सापाकानार घरे कुरान दीते से ताली आमी आसल कथाटा जदि बोली आसल कथाटा जदि बोली मुंशी मौलाना करबे बातुन मानुष दिया रे फुटाई से फूल मानुष दिया रे फुटाई से फूल जालालुद्दीन भापते भापते होइलो परेशान गंदम गाछेर नीचे गिया पाइलो मैदान जालालुद्दीन भापते भापते होइलो परेशान गंदम गाछे नीचे गिया पाइलो मैदान है शेताई गिया जलाल परिया घुमाए शेताई गिया जलाल परिया घुमाए नेशारे घुरे तार भांगे ना गूप मानुष दिया रे फुटाई से फूल मानुष दिया रे फुटाई से फूल आलोचना থাকবে অল্প অল্প আলোচনাতে যাতে বড় কিছু পাওয়া যায় এটাই মূল বিষয় মানে একটা হইলো আপনার লোহার বুঝা আর একটা হইলো স্বর্ণের বুঝা লোহা যদি আপনি এক মন মাথায় করে নিয়ে যান বাজারে নিয়ে বেচবেন 2000 টাকা আর লোহা এই স্বর্ণ যদি আপনি 250 গ্রামও নিয়ে যান তাহলে বুঝতে পারেন কি অবস্থা আমরা গানটা এইভাবে যত গাইতে পারি আর কই আমি তো আইছি অন্য দেশতে না আজকে ময়মনসিংহ এর মানুষ আপনারা সবাই মিলে করবাম যত্ন করবাম
যেটা কইরা দিলে গিয়া ঢাকা কইবেন ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মানুষ ভালো আছে আমারে করছে অনেক ভালো যত্ন চিন্তা করেন না আর আপনারা আমরা অন্য গ্রহের মানুষ হিসাবে মানি না আপনিও বাংলাদেশের মানুষ আমিও বাংলাদেশের মানুষ এই খালাত তো বন্ধ করলে কি ভুল আমার নয় না তাহলে হে গাজীপুরতে আইসিতে কে অন্য মানুষ হয়ে গেছে গা নিজের মানুষ হইতারে না হ্যাঁ রাখলাম সর্বপ্রথম আপনার কাছে ছোট্ট করে আমার একটা বিষয় জানার দরকার আমরা শুনি বিবি হাওয়া এখানে পালাটা ঘোষণা করা হয়েছে আদম এবং হাওয়া আপনার কাছে আমার জানার বিষয় এই হাওয়া বা দেওয়ার একটা নাম আছে যে আমাদের আদিমাতার সেই নামটার মূল রহস্যটা কি সেই নামটা পাইল কোন গুণের খাতিরে সেই নামটার নাম কি কথা কি বুঝতে পারছেন আমরা জানি বিবি হাওয়া কিন্তু না আরেকটা নাম আছে সেই নামটা কামাই করলো কিভাবে কোন কর্মে সেই নামটা উপাধি পাইল এই নামটার মূল রহস্যটা কি এখান থেকে আলোচনা শুরু করি তারপরে দেখা যাক আমারে যেভাবে মারব আমি ইউটিউব সেভাবে মারার চেষ্টা করব গন্ধ মের আঠা দিয়া বানাইয়া লাল কালি সাফা কানার ঘরে কুরান দিতেছে তালি দিতেছে তালি আমি আসল কথাটা যদি বলি আসল কথাটা যদি বলি মুন্সি মাওলা নাই করবে বাতুল মানুষ দিয়ারে ফুটাইছে ফুল আরে এই বিশ্ব ভাগানি সাই নিরঞ্জনে মানুষ দিয়ারে ফুটাইছে ফুল এই বিশ্ব ভাগানি সাই নিরঞ্জনে মানুষ দিয়ায় আল্লাহ ফুটায়াছে ফুল একটা কথা আমি আপনাদের কাছে বলি সেটা হলো আমি কিন্তু আগেই বলছি যে আমাদের ঢাকার একটা এটা আমাদের স্বভাব কারণ একটা দোহারি হইলো আমাদের একটা প্রাণ ব্যাপার হইছে এটা আমাদের একটা প্রাণ না 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 ব্যাপার হইলো এইটা এইটা যদি কাউ কাউ করে তা আমার একটা ভাব উঠে নাইলে তো ভাব উঠে না আমি আগেই বলছি যে আমরা দুইজন মানুষ কিন্তু দুই দিকে দুই ভাগে হ্যাঁ ময়মনসিংহ ডিস্ট্রিক্টটা তো জানি জানিয়ে তো আইসি আমি তোর কই না যেটা নোয়াখালী কইছি ভাই বিষয়টা হইল পালা দুইটা নির্ধারিত করা হলো আদম এবং হাওয়া লাউ কদু কদু আর লাউ তারপরে ভাও ভাগ ভাও তো করে দেওয়ান লাগবো এতে তো আমি খুশি যে আপনি যে করতে চাইছেন এই জন্য আমি খুশি আপনি যদি না করেন তাতে আমিও আপনার করার ভাব ভাবো না তো একটা বিষয় কি ঘোড়ার ব্যাপারই ঘোড়ার ব্যাপারই কিন্তু আমি না আমনে কারণ আপনি ঘোড়ার ব্যাপারী হইয়া ঘোড়া চালাইয়া লাভ লস কি হয়েছে না হয়েছে না আপনি ভালো জানেন আসলে আপনার গানটা থাকবে আদমের গুণ আদমের যে গুণাবলীগুলি আছে এগুলি আপনি তুলে ধরবেন বাবা আদমের যে গুণাবলীগুলি আর হাওয়ার যে গুণগুলি হাওয়া মানে মা মানে নারী জাত যাকে বলা হয় আমি আমার নারী কুল থেকে এটাকে উপস্থাপনা করব এখন ঘোড়া যদি প্রথমে আপনি ঘোড়ার ব্যাপারী বানিয়ে লাইলেন বুঝলাম না দাদা যাই হোক আপনি যেহেতু ঘোড়ার মানে ব্যাপারী সম্বন্ধে একটু ভালো আইডিয়া আছে বোঝা গেল প্রশ্ন করেছেন
প্রশ্ন আরো করেন তাতে কোনো সমস্যা নাই। আপনি রাত ভরে প্রশ্ন করতে থাকেন, আমার যদি জানা থাকে আমি জব দিমু, জানা না থাকলে আমি বলবো ভাই আমি জানিনি, আমার তোর ফাঁসি হবে না হবে। আমি দাঁড়ায় বলছিলাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছে, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলছি, আমি তো আউযুবিল্লাহ বলি নাই। আউযুবিল্লাহ আপনি কোথায় পাইলেন, এর সার মর্ম কি? কোরআনে দাদা ভাই সব কিছু কিন্তু কোরআনে আসে নাই, কোরআনে আসছে ইঙ্কি, আর কোরআনটাকে ব্যাখ্যা করেছে হাদিস, আল্লাহ রাসূলের বিভিন্ন বুজুর্গ ব্যক্তিগণ তারা এই কোরআনটাকে বিশ্লেষণ করেছে বিভিন্নভাবে। এই বিষয়গুলি আপনাকে আগে বুঝতে হবে। তারপরে আদম সৃষ্টির একটা গান রাখলেন, ভালো, আশা করি আমি আপনি বলেছেন শর্টে কিছু কথা, আপনি জ্ঞানী মানুষ তাই বলেছে জ্ঞানীর ইশারা আর অজ্ঞানীর অনেক কিছু। গাবো ভাইয়ে দাঁড়াইছে, ভাইয়ের আম্মায় ও দাঁড়াইছে, তো এইটাও খুব ভালো লাগছে। তবে দাদা ভাই আপনার সব ভালো, বিশ্বাস করেন একটা সব ভালো, হয়তো মনে একটু ওই বলছেন পরিশ্রম করে আসছেন, তবে গানটাকে একটু যদি পুরুষ থেকে গান তো একটু ভালো হয় আর কি, আর আমাগুলো লেগে একটু সুবিধা, যেহেতু কড়াকড়ির মধ্যে আপনি গেছেন তো একটু করার সুযোগ আমাদেরকেও দিয়েন। আমি আমার হাওয়া থেকে একটি গান রাখবো, কারণ হাওয়া সৃষ্টির স্রষ্টার মূল হলো আদম, এটাকে অস্বীকার করা যাবে না, কারণ আদম না হইলে হাওয়ার কোনো চিহ্ন থাকতো না। তাই আমরা আদমকে বাদ দিয়া শুধু হাওয়া হাওয়া কইরা নাচতে পারি, অর্থাৎ আদমকে যেমন প্রয়োজন তেমন হাওয়াকেও প্রয়োজন, এর মধ্যে আদমের গুণ একটা, হাওয়ার গুণ আরেকটা। এখানে হাওয়ার কিছু গুণ আমি তুলে ধরবো আপনাদের মধ্যে, আর আদমের গুণাবলী আমরা ভালো কিছু তুলে ধরি, যেগুলি মন্দ হগিলে আমরা বাদ দিয়ে দিই। বেঁধেছো এমন ঘর ওর মন সুন্দর উপর পোষতা কর, ধন্য ধন্য বলি তারে, আদম সৃষ্টি করেছে বিভিন্ন জায়গায় দলিল আছে, কিন্তু হাওয়া সৃষ্টির দলিল কিন্তু তেমন একটা নাই। তাই বেঁধেছো এমন ঘর, বেঁধেছো এমন ঘর ওর এমন শূন্যের উপর, ওর এমন শূন্যের উপর পোষতা করে, ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য ও বলি তারে। ঘরে মাত্র একটি খুঁটি, খুঁটি
ঘরে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই রে মাটি কিসে করবে খাটি কিসে করবে কাটি ঝরে তুফানে লে পড়ে ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য ও বলি তারে মূলাধার কুঠরি নয়টা তার উপরে ছিলে কোঠরি নয়টা তার উপরে ছিলে কোঠা থাকে এক পাগলা বেটা থাকে এক পাগলা বেটা বকশে একা একিশরে ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য ও বলি তারে লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য ও বলি তারে ধরেন নীরব থাকেন যত বন্ধুগণ আদম হাওয়ার কিছু কথায় আমরা করিব বর্ণন দর্শক ভাইরা যদি আপনারা থাকেন একটু চুপ শাহিনুর বেগম নয়ন শেখে তারা গাইতে পারবে খুব কমিটি ভাই আছেন যারা আসরের ভিতরে মাঝে মাঝে চা দিবেন একটু চিনি বেশি করে রাখো আমি কোথায় গানটা রেখেছি আপনারা সাধক মানুষ একটা কথা কিন্তু দাদা বলেছে যে বিচার আমি কিন্তু গানটা রেখেছি বেদেছ এমন ওগর শূন্যের উপর পুস্তক করে ধন্য ধন্য বলি তারে অর্থাৎ আদমকে আদমের একটা বাউ পাশের হাড়ের দিয়ে হাওয়া সৃষ্টি তো আমার কিন্তু কোনো দলিলে লেখা নাই যে আমি মাটির সৃষ্টি রেহনা নামক একটা হাড়ে দিয়ে একটা নারী সৃষ্টি মানে হাওয়া সৃষ্টি তো সেখান থেকে আমার গানটা ছিল বেদেছ এমন ওগর শূন্যের উপর পুস্তা করে ধন্য ধন্য বলি তারে এখন আউজুবিল্লাহ নিয়ে বড় বিপদে আছি বিসমিল্লাহ কোরআনে দাদা পাইছে কিন্তু আউজুবিল্লাহ পায় নাই আমার মনে হয় দাদা ভাই যদি আপনি একটু বুঝছি একটু পেঁচদা ধরছেন আমারে আপনি যদি একটু মানে সৃষ্টির দিকে যান আমি শর্টে বলতেছি সৃষ্টিতে যখন
আল্লাহ পাক হুকুম দিলেন সকল ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সৃষ্টি করো। তোমরা সব ফেরেশতারা আদমকে সিজদা করো, কিন্তু সবাই সিজদা করলো কিন্তু একটা ব্যক্তি সিজদা করলো না, তার নাম হলো মাকরুম আবেদ। আল্লাহ পাক আবার বললো তোমরা সিজদা করো, আবারও তারা সিজদা করলো। এইভাবে তিনবার সিজদা করার পরে যখন মাকরুম আবেদ সিজদা করলো না, তখন আল্লাহ পাক বললো এই তুই দূর হয়ে যা শয়তান, দূর হয়ে যা শয়তান। আল্লাহ পাক তখন আদমকে শিখিয়ে দিলে যে তোমার বংশধর যারা আসবে তারা যদি বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ শয়তান হতে মাওলা তুমি আমাকে দূরে রাখো, বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা তোমার, তুমি সকল দয়ালু। তো আমার যেখানে জানা ছিল আমি আপনাকে বললাম। এখন বিবি হাওয়া, হ্যাঁ নাম হাওয়া, আরো নাম আছে, হ আছে, তাকে জগৎ জননী বলা হয়, এটা আপনারা জানেন সবাই। এই এই প্রশ্নগুলি দিয়া দাদা, আসলে বিবি হাওয়ার, হাওয়া একটা নাম, বিবি একটা নাম, বিবি হইল কে, আদমের স্ত্রী, যাকে বিবি বলা হয় তাকে বলা হয় জগৎ জননী, সে জগতের মা। আরো এরকম অক্ষুণ্ণ নাম আছে বিবি হাওয়ার, আদি মাতা, আদি মাতা, আদি পিতা, গুরু, গুরু মাতা বলে। তো আমার কাছে আমার মনে হয় যে আদি মাতা এই একটা নাম, আদি মাতা, সে প্রথম নারী তাই তাকে আদি মাতা বলা হয়, প্রথম পুরুষ হইল আদম তাই তাকে আদি পিতা বলা হয়। তো যাই হোক, খুব চমৎকার করে বুঝাইলেন, ভালো লাগলেও মাদকের ব্যাপারও কিছু কথা বলছে, আপনারা সবাই এই বিষয়গুলি একটু খেয়াল করবেন, কারণ একটা মাদক সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। বর্তমানে আমরা আগে মাজারে যেয়ে ডাকতাম বাবা, এখন বাবা কইলো বিপদ। হক কয়েকদিন আগে একখানে যে বাবা কইয়া বড় বিপদে ভরে গেছি, কইতেছে কোন বাবার কথা কোন। তো এই মাদক থেকে আপনারা দূরে থাকবেন, ভালো থাকবেন সবাই। বাইয়ে যখন খালি করতে চায় আমি আর কি করবো তাই ভাবতেছি। আদম আচ্ছা, আমি যেহেতু আদি আদম থেকে আপনাকে একটু জিজ্ঞেস করি, আদমকে আল্লাহ পাক বড় মহব্বত করে ভালোবাসে একটা নাম লইয়া তাকে ডাকত, যেটা আদম না। আমার একটু জানবার দরকার দরদি, ওই নামটা আল্লাহ পাক তারে কেন নিয়ে ওই নামে ওই নামই ডাকত, আর ওই নাম নিয়ে ডাকলি আল্লাহ শান্তি পাইত, আল্লাহ কেন অন্য কোন নাম আর আদমকে দিল না, ওই একটা নামই কেন দিল? এই আমার একটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন থাকবে না, খালি ছোট ছোট কইরা এই কথা কমু আর দুই চারটা গান। এবার ঘোড়ার ব্যাপারই, ঘোড়ার ব্যাপারে তুমি হবে না যদি একজন ভালো সাধকের সঙ্গ নিতে পারো, তাহলে আর তোমার কষ্ট করে ঘোড়া চালাইতে হবে না। তোমার একটা সাধকের গান শুনাই, তুমি এই এই কর্মগুলি করো, এই কর্মগুলি যদি তুমি করতে পারো তাহলে আর মাগনা এই ঘোড়া চালান দরকার নাই, ঘোড়া তোমার বাড়িতে এসে থাকবে যদি এই সাধনগুলি করতে পারো। আমরা যারা দুনিয়াতে আসছি আমরা কি আল্লাহরে দেখছি? বাবা দেখছি, আল্লাহ রাসূলকে দেখছি, দেখি না, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি, মনে প্রাণে শ্রদ্ধা করি। তো সেখান থেকে আমার এই সাধকের গান থাকবে, কত লাভ করেছো এই ঘোড়া বাইয়া, এই এই এইটার প্রসঙ্গে একটা গান। এই জাগরণ জাগরণ চায় বলতে গাইলো, শত সাধনার বহলে আসিলি এই মানুষে কুলে,
ওরে সলোয়ানা দিবি বলে আজো দিলি না, কেন একজন সাধু গুরুর সঙ্গ নিলি না, ওরে যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো, ওরে চোখ বুঝিয়া খেয়েছো চোখে দেখো না, যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো, ওরে চোখ বুঝিয়া খেয়েছো